না যত সেলিব্রিটি, যত থাক তোমার ফ্যান। তুমি হও না যত সেলিব্রিটি, যত থাক তোমার ফ্যান। মনের দরজা খুলবে যত, বাড়বে তত সেন্সেশন। কোয়েশ্চেন করবে ভিউয়ার্স, তাতে যতই বাড়ুক না কেওস। মন কাড়া আড্ডায় জমবে মজা, চায়ের কাপে থ্রি চিয়ার্স। হলিউড ইন্ডাস্ট্রি ডট কম বাজালো সেলেবদের ডোরবেল। চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল। এ চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল। এ চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল। আজ যার কথা আমরা বলবো, তার জন্ম কলকাতার আনন্দপালিত রোডে। সেখান থেকে লিন্টন স্ট্রিট, কাকুলিয়া রোড হয়ে একেবারে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে নিজের বাড়ি। ছোট থেকেই নাচ, গান বাজনা ও নাটকের মধ্যে বেড়ে ওঠা, বাড়ির পরিবেশটাই ছিল এরকম। লেক গার্লস স্কুলে পড়াশুনো করার পর সাউথ সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন, এরপর সেলস গার্লের চাকরি শুধুমাত্র পকেট মানির জন্য, সাথে রোজ থিয়েটারে রিহার্সাল। প্রথম কায়ানার দলেই অভিনয় শুরু করেন। কত্থক নাচ শিখেছেন শিল্পী চিত্রেশ দাসের কাছে। জীবনের প্রথম অভিনয় একটি ছেলের চরিত্রে। এরপর একে একে থিয়েটার, সিনেমা ও সিরিয়াল। অসম্ভব বই পড়তে আর মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। হ্যাঁ, আজ আমরা যার সাথে আড্ডা দিতে এসেছি তিনি আর কেউ নন, স্বনামধন্য অভিনেত্রী সুদীপাদি, মানে সুদীপা বসু। চলুন তার মুখ থেকেই শুনে নিই তার জীবনের অনেক নাজানা কথা। চায় চুমুক আড্ডা চুমুকে আজকের যিনি অতিথি তার ব্যাপারে কি বলি, তিনি না আছেন ফেসবুকে, না আছেন টুইটারে, না আছেন হোয়াটসঅ্যাপে। তার সঙ্গে যোগাযোগ করার একটা মাত্র মাধ্যম, সেটা হচ্ছে ফোন কল। অনেক গল্প শুনবো, বড় বড় পরিচালকের, বড় বড় জায়গায় কাজ করার অভিজ্ঞতা। 17 বছর বয়স থেকে যিনি মঞ্চে অভিনয় করছেন, করেছেন ক্যামেরার মুখোমুখি হয়েছেন, যিনি বারবার সেই একজন অভিনেত্রীর সঙ্গে আমরা আড্ডা দেওয়ার জন্য এসেছি, তিনি আর কেউ নন, সুদীপা বসু। ওয়েলকাম টু চায় চুমুক আড্ডা। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম চলছে। তুমি এত দিন ধরে অভিনয় করছো, কত বছর হয়ে গেল অভিনয় জীবনে? আমার যখন মানে পাড়ার থিয়েটারকে যদি তুমি ধরো, তাহলে আমার যখন বছর 17 তখন থেকে আমার অভিনয় শুরু। 17 বছর বয়স, এখন আমার 52, নিরবিচ্ছিন্ন অভিনয় করেছি। ওরে বাবা, প্রথম মহিলা যিনি একবারও দ্বিধাবোধ করলেন না নিজের বয়সের ব্যাপারে বলার জন্য। না, আমি ভেরি প্রাউড যে আমি এত সদর্পে সগর্বে 52 পৌঁছে দিয়ে গেছি। থিয়েটার থেকে তোমার সিনেমার জগতে আসা দাদা, তারপরে সিরিয়াল এসছো তুমি? আমি থিয়েটার থেকে সিরিয়াল, সিরিয়াল থেকে টুকটাক সিনেমা। আমি এখনও সিনেমা, বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে সেভাবে যুক্ত নই যেভাবে বলা যায়। আমি টেলিভিশনের সঙ্গে ভীষণভাবে আছি এবং থিয়েটারের সঙ্গে ছিলাম, আছি এবং থাকি। তুমি নেগেটিভ করেছো, তুমি পজিটিভ করেছো, তুমি অমায়িক মা হয়েছো, তুমি কমেডি করেছো, দজ্জাল শাশুড়ি হয়েছো। এই এই ব্যাপারগুলো কী করে হ্যান্ডেল করো নিজেকে, দুমদাম চেঞ্জ করা নিজের ক্যারেক্টারে? আসলে আমি তো কখনো মানে সেভাবে নায়িকা হতে চাইনি, ফলে আমার অনুশীলনটাই ছিল যাতে আমি চরিত্রাভিনেত্রী হতে পারি। ফলে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ মঞ্চ আমাকে দিয়েছে, এবং মঞ্চে অভিনয় করতে গেলে একটা গভীর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, তার একটা প্র্যাকটিস থাকে, তার একটা রেগুলার রিহার্সালস থাকে। ফলে আমি যে বিভিন্ন চরিত্রে তোমরা বলছো এবং দর্শকও আমাকে গ্রহণ করেছেন, আমি তাদের কাছে মানে ভীষণভাবে কৃতজ্ঞ। সেটার জন্য কিন্তু একটা অনুশীলনের মধ্যে দিয়ে আমি গেছি, কারণ আমি নায়িকা হতে কোনোদিনই চাইনি। আমার বরাবরই লক্ষ্য ছিল চরিত্রাভিনেত্রী হওয়া, যাতে আমি বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে পারি। কথা বলো যে অভিনেত্রী হওয়া সোজা নাকি হিরোইন হওয়া সোজা, মানে নায়িকা হওয়া সোজা? নায়িকা হওয়া অনেক সোজা, নায়িকা জাস্ট মানে কিচ্ছু না হলেও চলে, কিছুটা হালকা গ্ল্যামার। আমি একদমই বাংলার কথা বলছি, বর্তমান বাংলার কথা বলছি, আমি সেই সময়ের কথা বলছি না যে সময় সুচিত্রা সেন নায়িকা ছিলেন। সেই সময়ের সঙ্গে সেই সময় আরও অনেক ফ্যাক্টর যুক্ত হতো। এখনকার বর্তমান সিনারিও বা অবস্থাই বলে দিচ্ছে যে নায়িকা সে তুমি কত দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা বড় কথা নয়, তোমার মেরিটে কী আছে। তুমি
বাংলাটা ঠিক করে না বলতে পারলেও চলবে, তোমার বিস্তর পিয়ার থাকতে হবে। কিন্তু তার কতদিন নায়িকা হিসেবে সে থাকে, জোর করে অনেকেই টেনে রেখেছে, জোর করে একজন দুজন তো টেনে রেখেইছে নায়িকা হিসেবে, কিন্তু দর্শক কি তাদেরকে তাদের আর নায়িকা বলে মনে করছে? এবং আচ্ছা, যে অডিশন না দিয়ে আমাদের কলকাতায় একটা ইন্ডাস্ট্রিতে ব্যাপার আছে, অডিশন দিতে লাগে না সেইভাবে, মানে সবচেয়ে সব অভিনয়ের জন্য যে অডিশন হয় তা নয়, অনেকটা পিয়ার, অনেকটা একটা গ্রুপ। সেটা তো অনেক অভিনেতা প্রথিতযশ অভিনেতা অডিশন দিতে বললে তারা ভীষণ অপমানিত বোধ করে, মানে এটা তো খুব খারাপ। তুমি যদি নিজে আত্মবিশ্বাসী হও, তুমি যে কোনো জায়গায় অডিশনের জন্য রেডি থাকবে। তোমার মধ্যে যদি গাফিলতি থাকে, ঘাটতি থাকে, তখনই তুমি অডিশন দিতে ভয় পাবে যে এইটা তাহলে বোধহয় আমার চেনা ঘরের বাইরে যেতে গেলে তাহলে বোধহয় আমি ভয় পাবো আর কি। হ্যাঁ, কাজে যারা অডিশন দিতে আপত্তি করে তাদের মধ্যে বেসিক্যালি কোথাও একটা গাফিলতি আছে বা গলদ আছে বলে আমার। আগে যে ধরনের ছবি হতো সেটা কি কোথাও তোমাকে বা এখনকার ছবিগুলো কি এখন ভালো লাগছে? এখন আগে বলতে তুমি আমাকে খুব স্পেসিফিক্যালি বলো, আগে বলতে তুমি মানে 90s আর এখন যে 2001-2 এর পর থেকে যে ধরনের সিনেমা হচ্ছে, অবশ্যই মানে উত্তম কুমার চলে যাওয়ার পর যে ধরনের ছবি হয়েছে, কিন্তু তবু সেই ছবিগুলোর জন্য কিন্তু আমরা কোথাও না কোথাও বোম্বাতে নিশ্চয়ই আমাদের একটা শ্রদ্ধা জানানো উচিত। কেন একা ওই জোয়ালটা ওই ফাঁকা সময়টা উনি একা যে জোয়ালটা টেনেছিলেন পুরো, মানে সেই ছবিগুলোর হয়তো গুণগত মান খুব উৎকর্ষতার পৌঁছয়নি, কিন্তু ইন্ডাস্ট্রির মুখ থুবড়ে পড়তে পারতো, উনি কিন্তু একা কাঁধে জোয়ালটা বয়েছেন। কিন্তু ছবির মান বা ছবি বলার ধরন নিশ্চয়ই অবশ্যই নতুন নতুন ছবির ধারা একদম হীরের আংটি থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে এলেন ঋতুপর্ণ ঘোষ, আমাদের ছবি বলার গল্প বলার পুরো ভাষাটা পাল্টে দিলেন। ঋতু আমাদের খুব মানে বাজে ক্ষতি ওর অকালে চলে যাওয়াটা, মানে আমাদের আধুনিক বাংলা ছবির একটা মোড়, একটা মাইলস্টোন তো বটেই, ছবি বলার গল্প বলার আঙ্গিকটাই পাল্টে দিয়েছিল। যাকে বলা হতো যে আবার সত্যজিৎ রায় এসেছে, এবং অদ্ভুতভাবে যেদিন থেকে ও তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে সোচ্চার হলো, মানুষ কিরকম একটু অদ্ভুতভাবে একটু আচ্ছা ভালো কিন্তু অতটা ভালো নয় টাইপের। আমি ঋতুদার কাছে একটু ফিরে গেলাম, তুমি ওটা ছুঁয়ে গেলে, কিন্তু আমার মনে হচ্ছে ওইখানে একটু ঢোকা দরকার। এই যে ঋতুদার সঙ্গে তুমি তো কাজ করেছো, একটা ছোট্ট কাজ বাট করেছো, সেই জায়গাটাই যদি একটু বলো যে কেমন ছিল সেই সেই সময়টুকু, মানে ঋতুর প্রথমত ডিটেইলিংয়ের একটা অদ্ভুত সুন্দর চোখ ছিল আমার, যে চরিত্রটা আমি ওখানে করেছিলাম সেটা একদম হেয়ার ড্রেসারের চরিত্র, তখন আমার চুল বেশ বড় বড় ছিল, তো আমার যে চরিত্রটা সেটা পরের দিন সকালে শুটিং হবে, এই হেয়ার ড্রেসার মহিলাটি কোনো কারণে রাত্রে খুব ডিস্টার্ব, মানে ঘুম থেকে উঠে আমায় বলেছিল তুই বিনুনি বেঁধে শুবি, সকালে উঠে চুল আঁচড়াবি না, ওই যে একটা উস্কো উস্কো ওটা ওরকম ভাবটা নিয়ে যাবে ঘরে ঘরের জন্য, মানে ঘরেই এরকম ভাবে বলেছিল। হ্যাঁ, মানে বাড়িতে বিনুনি বেঁধে শুবি, সকালে ঘুম থেকে উঠে চুলটা আঁচড়াবি না, ওই অবস্থায় শুটিংয়ে আসবি। তো সেইটা আমার মানে একজন ডিস্টার্বড অবস্থা, একজন বাড়ির মহিলা, নিম্ন আয়ের একজন মহিলা সকালবেলা যেভাবে যায়, আমাদের ম্যাক্সিমাম হেয়ার ড্রেসারদের যেভাবে দেখি, এখনকার না আগেকার, এখনকার হেয়ার ড্রেসারে যে কোনো নায়িকার থেকে বেশি দেখতাম। এনিওয়ে, তো সেইখানেই আমি ওই চার দিন মানে রাঙা পিসিমা বলে একটা সিরিয়াল, যেটা পরে শুভ মহরত বলে যে সিনেমাটা হয়েছিল, সেটারই চারটে এপিসোড নিয়ে, যে মৌমিতা গুপ্ত যে চরিত্রটা করেছিল হেয়ার ড্রেসারে, ওটা আমি করেছিলাম। তখন আমি দেখেছিলাম ডিটেলিংয়ের কী অসম্ভব সুন্দর চোখ, মানে মাইনিউট কাজ করায় খুব সুন্দর ডিটেইলিং। সিনেমাটা তুমি প্রচুর দেখো, প্রচুর সিনেমা দেখো, তার সঙ্গে নাটক দেখো। আই লিভ ইন সিনেমা অ্যাকচুয়ালি, আর মানে নন্দনে গেলে আমরা সবার আগে যদি কাউকে কোনো ভালো নাটক হচ্ছে ডেফিনেটলি একটা মানুষকে তো দেখা যেতেই পারে, এত নাটক দেখো সেটা কেন, শুধু নাটকের প্রতি খিদে, প্রত্যেকটা নাটক আমাদের শেখায়। আমি যে ফিল্ডটায় আছি, তুমি যদি আজ গায়ক হও, আমি এসেনশিয়ালি মনে করি তোমার পুরনো কন্টেম্পোরারি আগাম তুমি সবার গান তোমার শুনতে হবে, নাহলে তুমি নিজে জানবে না যে তুমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছো। আমি এসেনশিয়ালি একজন অভিনেত্রী, কাজে অভিনয়ের যতগুলো মাধ্যম আছে সেটা তুমি আমার শুধু নাটক আর সিনেমাটা ডাইরেক্ট দেখছো, আমি কিন্তু ইকুয়ালি বিভিন্ন মিউজিক কনসার্ট, আর্ট এক্সিবিশন, নাচের প্রোগ্রাম, আমি সাফারের সব অনুষ্ঠান দেখি, এবার আমি সব দেখি। পারফর্মিং আর্ট আর্টে তুমি যদি যুক্ত থাকো তো আমার উচিত সবটার মধ্যে থাকা, ইকুয়ালি আমি ভীষণ বই পড়ি, আর আমি ভার্চুয়াল ওয়ার্ল্ডে নেই, আমার ফেসবুক নেই। এটা এটা কেন আমার আমার কোথাও আমি পারি না, আমি ভার্চুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে একদম মেলাতে পারি না, আমি অত ছোটো জায়গায় যদি ছবির কথা ভাবতে পারি না, আর ওয়েব সিরিজ এখন ইন থিং আমার, ওটা তো বাই চয়েস, আমার ইচ্ছা হলে আমি দেখে নিতে পারি কোনো বন্ধু থেকে, ওটা আমার এসেনশিয়ালি দরকার নেই, আমি ভেরি ইন দ্যাট ওয়ে আমার ভেরি প্রাইভেট পার্সন। এই যে পড়াশুনো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এগুলো একটু জানতে ইচ্ছা করছে ভীষণ। আমি ভীষণভাবে একজন বাংলা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার স্কুল হচ্ছে লেক বালিকা বিদ্যালয়, তারপর শিবনাথ শাস্ত্রী কলেজ বাংলা অনার্স, সেখান থেকে পাশ করে অ্যাডভার্টাইজিং নিয়ে পড়াশোনা, তারপর অ্যাডভার্টাইজিং এর ধার দিয়ে না গিয়ে হোটেলে চাকরি করা, হোটেলে চাকরি করতে করতে থিয়েটারে পেশাদারিভাবে আসা এবং চাকরি ছেড়ে দেওয়া, এবং তারপরে থিয়েটার থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে আমি খুব সেলফ টট, আমার সেভাবে
দেখতে গেলে আমার বিরাট যখন যাদবপুর, আমার কোনো যাদবপুর নেই, আমার কোনো প্রেসিডেন্সির তকমা নেই, আমি ভীষণ স্বশিক্ষিত একজন মানুষ। তুমি তো লেক বালিকা বললে, তাই তো? সেখানকার কোনো ইনসিডেন্ট আমার মনে পড়ে খুব ভালো একটা, খুব মজার, বা কোনো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা, সেই ধরনের কোনো কিছু মনে পড়ছে তোমার এই মুহূর্তে? আমার স্কুল কলেজ, আমার শিবনাথ শাস্ত্রী কলেজ, সেটাও মহিলা দেবী কলেজ, স্কুলটা তো আমি বাধ্য ছিলাম যেতে, কলেজের আমি প্রায় মুখই দেখিনি। আমি কলেজ লাইফটা পুরো গাঁজা খেয়ে কাটিয়েছিলাম, সকালবেলা সুন্দর রিফার বানিয়ে গঙ্গার ওই এর লাইনে করে যেতে যেতে খেতাম, ওখানে গিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে কচুরি জিলিপি খেয়ে আবার আরেকটা রিফার খেতে খেতে বাড়ি আসতাম। তারপর বাড়িতে এসে আমি কাঁধে ব্যাগ নিয়ে রোকোকোর সেলসের কাজ করতাম, বাড়ি বাড়ি গিয়ে সাবান বেচতাম, সেটা আমার পকেট মানি ছিল। তারপর সন্ধেবেলার থেকে গ্রুপ থিয়েটারে থাকতাম, লিটল ম্যাগাজিনে লিখতাম। কাজে কলেজ লাইফ বলতে তার সত্ত্বেও কিন্তু বাংলায় আমার মানে একটা সময় আমি 200-150 পেয়েছিলাম, মানে একটা আউটস্ট্যান্ডিং নাম্বার। এর ছাত্রী খারাপ ছিলাম এটা আমি বলতে পারবো না, মানে আমি এর সাহিত্যের ছাত্রী হিসেবে মন্দ ছিলাম না, এখনও সেই চর্চাটা জারি আছে, কিন্তু সেটা কাগজে কলমে নয়, রেগুলার পড়াতে। বাড়িতে কে কে, ফ্যামিলিতে কে কে? বর্তমানে আমি এবং আমি, তুমি এবং তুমি, আমি এবং তুমি তো, হ্যাঁ আমি এবং সুদীপ বসু। বাবা গত হয়েছেন 1986 সালে, মা গত হয়েছেন 2006। আমার এক দিদি, আমরা তিন বোন, আমার বড়দি আশ্রমে থাকেন, আমার বড় জায় বউ মিলে যেমন দুজনেই গত হয়ে গেছে, মেজদি থাকেন এই সাদার এভিনিউতে, আমার মেজদির এক মেয়ে আছে এবং আমার এক নাতি আছে, মেজদির মেয়ের ছেলে টেনি, তারা নিশ্চয়ই আমার পরিবার, তারা গৌহাটিতে থাকে। কাজে সেভাবে দেখতে গেলে প্রত্যেকের নিজ নিজ দিদি বড়দি সমস্ত ছেড়ে আশ্রমে, একদম আশ্রমের জীবনযাপন করে। এবার বলো যে কোনো একটা জায়গা যেখানে তোমার কী বলবো মানে অপমানিত বোধ করেছো, হয়তো কোথাও গেছো, সেই জায়গাটায় ঠিক তুমি যে এক্সপেকটেশন নিয়ে গেলে সেটা তুমি পেলে না, বা হয়তো তুমি কোথাও গেলে একটা কোনো একটা অডিশনই বলো যেভাবে সেখান থেকে রিজেকশন হলো, সেটা আজকের কথা বলছি না, আজ থেকে ধরো তুমি তোমার যদি শুরুর জীবনেও চলে যাই সেই জায়গায় গিয়ে কোনো রিজেকশন, কোনো অপমান যেটা তোমাকে মনে হয় তোমায় নাড়িয়ে দিয়ে যায়, আজও মনে হয় যে সেই লোকটার সঙ্গে যদি দেখা হয় তাহলে আমি একবার দেখিয়ে দেবো যে আমি কী করতে পেরেছি। আসলে কী জানো, এই সমস্ত কথা তুমি যত বাচিকভাবে বলবে বা যত নিজের মনের মধ্যে অহর্নিশ পালন করবে না, তত তোমার মধ্যে ক্লেদ এবং ফলাফল জমবে। আমি নিজেকে বিষাক্ত করতে চাই। সিরিয়াল থেকে সরে এনে থিয়েটারের দিকে আবার ফিরে আসাটা সেটা কি কোথাও খানিকটা তো হ্যাঁ বলবোই, আমরা যখন অভিনয় করতে শুরু করছি তখন জগন্নাথ গুহ, যিশু দাশগুপ্ত, অতদিনের নাম সবচেয়ে বড় নাম হচ্ছে রবি ওঝা, আমি তো তার সঙ্গে অভিনয় করে সিরিয়াল শুরু করেছি বা করেছি, তারপরে শুধু তাই কেন, অভিজিৎ দাশগুপ্ত, কত ভালো ভালো ডিরেক্টর যারা এখন, যাদের এখন কোনো কাজ নেই, দেবাংশু সেনগুপ্ত, তাদেরও যে একটা হাউস ছিল না, তারা কিন্তু সেটাই শেষ কথা বলতো না। এখন যে মাধ্যমে কাজ হয় বা যেভাবে কাজ হয়, যেখানে চ্যানেল শেষ কথা বলে দেয় এবং চ্যানেলের মাথা যারা, তাদের সঙ্গে আমি সবার প্রতি সম্মান জানিয়েই বলছি, আমি বলছি না, বলছি না, অনেক অযোগ্য মানুষ মাথা হয়ে বসে আছেন, তারা আমাকে জাজ করার কেউ না, তারা আমার জাজ করার কেউ না। আমার দরকার হলে আমি যদি একটা সময় গোবিন্দভোগ চাল খেতাম, আমি সেখান থেকে রেশনের মোটা চাল খেয়ে বাড়িতে সসম্মানে থাকবো, আমি তাদের কাছে যাব। জীবনে একটা সবচেয়ে বড় অধ্যায়, যে অধ্যায়টাতে পা রাখা হলো না, সুদীপ বিয়ে করলো না। আমার সুদীপ বসুর তিনটে বিয়ে আছে, আমি বেসিক্যালি সুদীপ ভট্টাচার্য, আমার প্রথম স্বামী শৈবাল বসু, আমি সেই পদবিটাই কন্টিনিউ করেছি, আমি এটা প্লেন চেঞ্জ করিনি। সুদীপ শৈবাল একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে আমার দ্বিতীয় স্বামী সবাই চেনে তাকে চন্দন সেন, সে আমার দ্বিতীয় স্বামী। আমার তৃতীয় স্বামী রবি নায়ার, যার সূত্রে আমি যে সূত্রে মুম্বাইতে ছিলাম প্রায় বছর ছয়, এবং তারও তার আমার স্বামীর চেয়ে বয়স অনেকটাই বড়ো ছিল, এবং তারও খুব স্বাভাবিক একটা মৃত্যু হয়েছে, ফলে চন্দন একটা মারণ রোগের সঙ্গে যুঝছে, কিন্তু চন্দন এখনও আমার খুব ভালো বন্ধু, কাজে বারবার তিনবার সুদীপ বসু বিয়ে করেছে। তোমার তো এরকম কেউ আছে যার সঙ্গে তুমি বারবার কাজ করতে চাও, হয়তো কাজ করেছো আগে আবারও কাজ করতে চাও, বা কিছু ভালো মানুষ যাদের সঙ্গে তুমি কাজ করেছো তোমাকে সারা জীবন মনে রাখবে তুমি, তাদের সঙ্গে আবারও তার যোগাযোগ করতে ইচ্ছা করে না? হ্যাঁ ইচ্ছা করে, এবং তাদের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। মানে আমার যেমনি আমার খুব প্রিয় একজন অভিনেতা, যার সঙ্গে আমার জুটি খুব প্রিয় মানে জনপ্রিয় ছিল, সে হচ্ছে রজতাভ দত্ত। এক আকাশের নিচে রতুলনিতা খুব ফেমাস ছিল, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে আর কখনো পেয়ারও করলো না, জুটিও বাঁধালো না, তারপরে ও একটা মানে মূল কমার্শিয়াল ধারা চলে গেল। রনির সঙ্গে সেভাবে অভিনয় করার মানে রজতাভর সঙ্গে অভিনয় করার সুযোগ পাইনি, সেটা মিস করি।
আর কিছু মানুষের সঙ্গে অভিনয় করার সুযোগ এসেছিলো, তাদের সঙ্গে আর আসবে বলে মনে হয় না। যেমন আমি নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছি। কোন সিনেমা? সিনেমা না, এটা সেল থ্রি বলে সুমন মুখোপাধ্যায় একটা সিরিজ করেছিল, সেখানে আমি 5 দিন অভিনয় করেছি নাসিরুদ্দিন শাহের সঙ্গে। আমি অভিনয় করেছি অলোকনাথজির সঙ্গে, আমি অভিনয় করেছি রেহিনী হত্যাঙ্গদীর সঙ্গে, সুরেখা সিক্তির সঙ্গে, এদের সকলের সঙ্গে আমার অভিনয় করার অভিজ্ঞতা আছে এবং সবটাই খুব সম্মানজনক। এবং ছোটো একটা মুখ দেখানো নয়, বেশ ভালো সুন্দর চরিত্র অভিনয়, সেগুলো খুব মেমোরেবল আমার কাছে। আমার ভীষণ প্রিয় অভিনেতা এবং আমার গুরু অঞ্জন দত্ত, তার সঙ্গে অভিনয় করার সুযোগ খুব বেশি পাইনি। এই আগামী বছরের জানুয়ারি মাসে ওনার থিয়েটারে আমি একটা মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছি, সেটা আমার কাছে খুবই বড় পাওয়া। কোনো বই নেই, কোনো অভিনয় দেখার সুযোগ নেই, অভিনয় করার সুযোগ নেই, থিয়েটার করার কোনো অবকাশ নেই, থিয়েটার দেখতে যাওয়ারও কোনো আজকে নেই। মানে ধরো একটা এমন একটা তুমি বদ্ধ ঘরের মধ্যে রয়েছো, সেখানে সুদীপা বসু সকাল থেকে রাত অব্দি কী করবে? সে সকালবেলা আমি যেরকমভাবে ঘুম থেকে উঠি, সকাল 5টায় উঠবে, তারপরে আমাকে যদি কোনো গাছ দেওয়া নাও হয় আমি গাছ খুঁজে নেবো, তার পরিচর্যা করবো, শরীরচর্চা করবো, আমি বেশ অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করি, সেটা করবো। 8টার মতো নিজের মতো, 8টার সময় নিজের মতো করে আমার নিজের ব্রেকফাস্ট বানাবো, খাবো। কী খাবে তুমি ব্রেকফাস্ট? যদি খাও এক একটা দিন এক এক রকম, চিলের পোলাও খেতে পারি, রুটি তরকারি খেতে পারি, সেখানেও বাঙালি আনা রয়েছে। হ্যাঁ, আমি চিরা একটা কিছু খাবো টাবো, তারপরে স্নান করবো, স্নান করে আমার কাছে বই কাউ কিচ্ছু না থাকলে আমার কল্পনা তো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার একটা খুব বড় মানুষ জগৎ আছে, সেই মানুষ জগতে বিচরণ করবো, আবার খাবার সময় খাবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, আবার খাবো। আমি যদি কিচ্ছু কোনো কাগজপত্র না পাই, মনে মনে ছবি আঁকবো, গান গুনগুন করে গান গাইবো, নিজের মতো করে নাচবো, কারণ আমি নাচটা শিখেছি, কত্থকের ডিপ্লোমা করেছি চিত্রেশ দাসের থেকে। কাজে এগুলো তো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনে যদি ছন্দ থাকে, আমার মনে যদি সুর থাকে, আমি নিজে নিজে গান গাইবো, নিজে নিজে নাচবো, নিজে নিজে আঁকবো, এবং আমার নির্দিষ্ট সময় আমি খুব চেষ্টা করবো যে আমি মানে আমাকে সবাই যদি এরকম একটা জায়গায় ঠেলে ফেলেও দেয়, আমি শুধু একটাই রিকোয়ারমেন্ট, আমার যেরকমভাবে আমার খাদ্য যোগান আমি পেয়ে যাবো, সেরকমভাবে যদি সামান্য মদ্যপানের একটা সুযোগ পাই, 3 পেগের মতো করে হলেই হবে, আমি 3 পেগ মদ খাবো, রাত্রে খাবার খাবো। এই যে ধরো পুজোর 4 দিন, তুমি কী করবে পুজোর 4 দিন? পুজোর ক্ষেত্রে সবচেয়ে আগে যে বলি, যে যারা আমাকে দেখছেন, যারা আগ্রহণী আমার কথা শুনছেন, ধন্যবাদ তাদের। আমি তাদের আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে রাখি, আপনাদের তার পুজো খুব সুন্দর কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যে কাটুক, কোনো বাধা বিঘ্ন যেন না আসে, মায়ের আশীর্বাদে খুব ভালো কাটুক। একই সময় পর্যন্ত আমি ওই জাজিংটা করি, আমি মাছা করি না, আমি ফিতে কাটি না, এটা আমি প্রিন্সিপালি করি না, কারণ মায়ের মুখে মুখ দর্শন করে পয়সা নেওয়াটা মধ্যে কোনো ওটা আমার আনএথিক্যাল লাগে। আমার জাজিং করতে ভালো লাগে, আমার সেখানে আমি খানিকটা শ্রম দেই, আমি আমার খানিকটা কল্পনা বা আমার আমি একটা তো রায় দিচ্ছি, কাজে বিচারক করতে আমার ভালোই লাগে। হাসি গান গল্পের ককটেল, হাসি গান গল্পের ককটেল। ফার্স্ট ইজ পাস্ট অ্যান্ড ফার্স্ট, ফার্স্টে ফার্স্ট টাইম তুমি যেটা ফেস করেছো সেটা আপনার কেমন? তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পাস্ট অ্যান্ড ফার্স্ট লাইট ক্যামেরা অ্যাকশন দ্য ডে? 90 সালে এবার জন্মে মজা, ডিরেক্টর পঙ্কজ রায়, আলফা বাংলার জন্য। ক্যাটাগরি কি তোমার মনে আছে? পাস্ট অ্যান্ড ফার্স্ট মায়ের বা বাবার বকুনি বেশ ভয় লেগেছিল বা কষ্ট লেগেছিল? আমার অঙ্ক না পার, আমি অঙ্ক সবসময় শূন্য পেতাম, সেটা মার রাগ, বাবার হতাশা, খুব কষ্ট। আমি অক্ষম, আমি অঙ্ক করতে পারি না। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট তোমার জীবনে প্রেম? প্রথম প্রেম আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার পাড়ারই একজন খুব চিত্রশিল্পী, ভালো পেইন্টার ছিল, তার সঙ্গে নামটা উচ্চ রাখলাম। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ভালো লাগা, যেটা এখনও অবধি তুমি সেটাকে তুমি অ্যাচিভ করতে পারোনি, বাট ভালো লেগেছে। প্রেম এক অর্থে, ঠিক যে প্রেমের স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, এখন অবধি সেটা না পাওয়া, মানে প্রেম আমার কাছে যা, প্রেমের সংখ্যা যা, সেই প্রেমটা এখনও পাইনি। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট দ্য ডে অফ থিয়েটার তোমার মঞ্চ? ক্লাস 9-এ শৈলেশ গ্রহণীয়গীর ফাঁস, সেখানে তপন বলে একটি ছেলের চরিত্র প্রথম অভিনয়। ছেলে চরিত্র অভিনয় করেছিলে? আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ডে অফ ইয়ার কলেজ? মনেই নেই, আমার কলেজটা খুব আনইন্টারেস্টিং ছিল, এখন বললাম আমার খুব একটা কলেজের প্রথম দিন মনে নেই। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট কোনোদিন তুমি ধরা পড়েছো স্মোক করতে গিয়ে, বা যে কোনো তুমি বলছো যে তুমি একটু ড্রিঙ্কস করো,
কখনো ধরা পড়েছো মা বাবার কাছে বা বাড়িতে? পড়েছি, হ্যাঁ ধরা পড়েছি এবং অপপটে স্বীকার করেছি। তারপর থেকে বলা হয়েছিল বাইরে কখনো মদ খাবে না, খেতে হয় বাড়িতে। এবার আমরা পৌঁছে গেছি একদম আমাদের শেষ, সেখানে আমি তোমাকে ফায়ার করবো। দ্যাট ইজ কল্ড র্যাপিড ফায়ার রাউন্ড। এটা অন্য একটু অন্যরকম ভাবে আমরা র্যাপিড ফায়ার করবো। আমি জানি সেটা প্রথম প্রশ্ন যেটা আসছে আমার মাথার মধ্যে, সেটা আমি জানি তোমার উত্তরটা কী হবে। র্যাপিড ফায়ারের ফার্স্ট কোয়েশ্চেন, এস এম এস আর কলিং? SMS calling কোনো রকম SMS তো নয়ই, ফোন। ফেসবুক আর টুইটার? না না, I don't have any. ক্যামেরা না মঞ্চ? মঞ্চ। ধরো তোমাকে এমন একটা পারমিশন দেওয়া গেল যেখানে তুমি আনলিমিটেড স্টোরেজ করতে পারবে সামথিং, ওয়ান থিং, হোয়াট উড বি দ্যাট? বই। লাস্ট এক্সপেন্সিভ গিফট যেটা নিজের জন্য কিনেছো, এক্সপেন্সিভ গিফট? আমি একটা ক্যারাভ্যান কিনেছি, ওই এর থেকে সারেগামা থেকে বার করেছে, 5,000 টাকা। আমার কাছে ভীষণ এক্সপেন্সিভ। এমন একটা জিনিস যেটা সবার জন্য ভীষণ ইজি, তোমার জন্য খুব কঠিন? সামাজিকতা। ইয়ার। এমন একটা ঘটনা যেটা দিয়ে তুমি মনে করো যে একটা ফুল অন মুভি বা নাটক হতে পারে? সেটা প্রত্যেক দিনের খবরের কাগজের শিরোনাম পাল্টে পাল্টে দেয়, ওটা এক থাকতে পারে না, সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টায়। বেস্ট ড্রেসড মেল অ্যান্ড ফিমেল? বেস্ট ড্রেসড মেল সত্যজিৎ রায়, বেস্ট ড্রেসড ফিমেল শর্মিলা ঠাকুর। তোমাকে যদি বলা হয় ইনস্ট্যান্ট ইউ হ্যাভ টু ডাবল ইউর মানি, কিভাবে করবে? আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, বাট যদি করতে হয় আমি টাকাটা আয়নার সামনে নিয়ে যাবো, ডাবল হয়ে যাবে। আর এই চায় চুমুক আড্ডা চুমুকে আজকে সুবিধা দেখে পাওয়াটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া, আর এই পাওয়াটা যেন আমরা সারা জীবন রাখতে পারি এইভাবেই। আপনাদেরকে শুধুমাত্র আমাদের ইউটিউবে যেতে হবে, সেখানে আমাদের যেটা চ্যানেল সেটা হচ্ছে চায় চুমুক আড্ডা চুমুক, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করলেই আমাদের এই আড্ডাটা দেখতে পাবেন। প্লিজ চোখ রাখো। থ্যাংক ইউ সো মাচ সুবিধাদি, ভালো থেকো, ভালো রাখবেন। ফেসবুক এবং ইউটিউবে আমাদের সঙ্গে থাকুন, ফেসবুকে কমেন্টস করুন, আর জানান আমাদেরকে কোন তারকাকে, কোন ফুটবলারকে, কোন ক্রিকেটারকে দেখতে চান আপনি আপনার মতন করে, তাকে কী প্রশ্ন করতে চান সেটাও লিখে পাঠান আমাদের। আপনারা লিখতে থাকুন সেই সমস্ত মানুষদের নাম এবং তাদেরকে কী প্রশ্ন করতে চান, আপনাদের প্রশ্ন আমরা পৌঁছে দেবো তাদের কাছে। আর সঙ্গে থাকবে tollywoodindustry.com। তুমি হও না যত সেলিব্রিটি, যত থাক তোমার ফ্যান, তুমি হও না যত সেলিব্রিটি, যত থাক তোমার ফ্যান, মনের দরজা খুলবে যত, পারবে তত সেনসেশন, কোয়েশ্চেন করবে ভিউয়ার্স, তাতে যতই বাড়ুক না কেওস, মন কাড়া আড্ডায় জমবে মজা, চায়ের কাপে থ্রি চিয়ার্স। tollywoodindustry.com বাজালো সেলেবদের ডোরবেল, চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল, চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল, চায়ে চুমুক আড্ডা জমুক, হাসি গান গল্পের ককটেল।